আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর ফ্রেন্ডস গ্যালারি। ব্ল্যাক কিউমিন, কালি জিরা অথবা কালো জিরা নামে সবার কাছে কম বেশি পরিচিত। আজ বাটাবাটির ঝামেলা ছাড়া ব্লান্ডারের মাধ্যমে কিভাবে আমরা সহজভাবে কালো জিরার ভর্তা করতে পারি সেই পদ্ধতি আপনাদের সামনে নিয়ে এলাম, যা আপনারা ফ্রিজে রেখেও কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। এজন্য যা যা লাগবে, কালো জিরা, পেঁয়াজ, রসুন, সরিষার তেল এবং মরিচ। প্রথমে মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করা যায়। কালো জিরাগুলোকেও খুব সাবধানতার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করে রসুন এবং পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুনগুলো কিছুটা ভাজি হয়ে আসার পর আমি এখানে ভাজা মরিচগুলোও দিয়ে দিয়েছি। চাইলে মরিচগুলো আলাদাও ভেজে নেওয়া যায়। প্রপারলি ভাজা হয়ে গেলে এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর ভেজে নেওয়া কালো জিরাগুলো একটি পরিষ্কার ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার ভেজে নেওয়া পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ঠান্ডা হয়ে এলে ব্লেন্ড করা কালো জিরার সাথে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সাথে দিতে হবে পরিমাণ মতো লবণ, কিন্তু এই সময় কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না। ব্লেন্ড করতে সমস্যা হলে সরিষার তেল ব্যবহার করা যেতে পারে। ব্যাস, তৈরি হয়ে গেল ঝুট ঝামেলা ছাড়া ব্লেন্ডারে খুব সহজভাবে কালো জিরার ভর্তা। যে কোনো স্বাস্থ্য সমস্যায় কালো জিরা খুবই উপকারী। তাছাড়া আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ বলেছেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আগামীবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।